নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো লাউ চিংড়ি, যেটা প্রতি বাঙালি ঘরে হয়ে থাকে। আমি খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি ভাবে এটা কিভাবে করতে হয় আমি দেখাবো আজ। আমার লাগবে লাউ, যেটাকে আমি ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, চিংড়ি মাছ যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ফোড়নে লাগবে গোটা কা সর্ষে, আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি লাগবে, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর ধনে পাতা কুচি। আমি এটা সর্ষের তেলেই করব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটাকে একটু হাতা দিয়ে ঘষে দেবেন। এরকম ভাবে সর্ষেটাকে একটু ম্যাশ করে দেবেন হাতা দিয়ে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। আমি লাউটাও দিয়ে দেবো। এর মধ্যে আমি নুনটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবেন। তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আঁচটা কিন্তু বাড়িয়ে রাখবেন, নাহলে লাউ দিয়ে কিন্তু জল ছাড়বে খুব। আমি 5 মিনিট বাদে ফিরে আসলাম। আমার লাউটা দিয়ে কিন্তু খুব অনেক জল ছেড়েছে, আমি একটু নেমে নেবো ভালো করে। আমি আরো 5 মিনিট ঢেকে রাখবো লাউটা নরম হওয়া অব্দি। আমি 5 মিনিট বাদে ফিরে আসলাম, কিন্তু তার মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। আমার লাউটা কিন্তু নরম হয়ে গেছে। আমি এর মধ্যে চিনি আর একটু চালের গুঁড়ো দেবো। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে আপনারা একটু ময়দাও দিতে পারেন। দেখুন চালের গুঁড়োতে দাওয়াতে কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমি এর মধ্যে এবার ধনে পাতাটাও দিয়ে দেবো।
আপনি একটু নুন আর মিষ্টিটাকে চেক করে নেবেন। আমার তৈরি লাউ চিংড়ি, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার তৈরি লাউ চিংড়ি।